আওয়ামী ক্ষমতায় থাকলে করে দাঁড়ায় মাথা বাংলাদেশ যশোরের প্রধানমন্ত্রী আগামী নৌকায় ভোট দেওয়ার আহ্বান এমপিও ভক্তির দাবিতে এবার আমরণ অনশনের শিক্ষক কর্মচারীরা সরকারি সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় খুন সহ মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক সালিশ কেন্দ্রের বার্ষিক প্রতিবেদন স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি এক শুরু হয়নি এমপি লিটন হত্যার বিচার ভারতে গ্রেফতার আসামি চন্দনকে দেশে ফেরানোর চেষ্টা নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী জুড়ে প্রস্তুতি নিরাপত্তা জোরদার সৈকতেও পর্যটকদের ভিড় বিশ্বজুড়ে বর্ণিল আয়োজন ছিলেন ফর সিকিউরিটিজ নামে ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি শুনথার 7 তারিখ 21 সংবাদে সাথে আছে আমি রাজীব জামান এবং আমি তাজনু জাবিন। ইگی তোর কল্পনার সংবাদে আরো থাকছে বিদায় বছরে চলচ্চিত্র ও সঙ্গীত অঙ্গনের অনেক গুণীর চিরবিদায় কিনেছে দর্শক হৃদয় আলোচনায় বিচ্ছেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে আর বিএনপি হত্যা খুন আর ধ্বংসের রাজনীতি করে যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কেবল মানুষ শান্তিতে থাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি যশোর থেকে আরো জানাচ্ছেন মামুন রশিদ ক্যামেরায় ছিলেন তফসির হাসান পাঁচ বছর পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে যশোর পরিণত হয় উৎসবের শহরে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে দুপুরের আগেই ভরে যায় ঈদগা ময়দান নতুন বছর সামনে রেখে যশোরবাসীর জন্য একগুচ্ছ উপহার নিয়ে আসেন প্রধানমন্ত্রী শুরুতেই আঠারোটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আর বারোটি নতুন প্রকল্পের ভিত্তি স্থাপন করেন তিনি কাপতকক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প জনসভায় যোগ দিয়ে যশোরবাসীর উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যা বলেন নৌকার মাধ্যমেই এদেশের স্বাধীনতা ও উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ক্ষমতায় আসলেই কেবল দেশবাসী ভালো থাকে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগের জন ক্ষমতা আছে এই দেশ এগিয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের কল্যাণে কাজ করে দেশ কামরা এগিয়ে নিয়ে যেতে চায় কারো কাছে ভিক্ষা চেয়ে বাঙালি চলবে না প্রত্যেকটা গ্রামে যে মানুষ বাস করে তারা সেখানে নাগরিক সুবিধা যাতে পরিপূর্ণভাবে পেতে পারে সেইভাবেই আমরা দেশকে উন্নত করব সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি প্রধানমন্ত্রী বলেন বিএনপি ক্ষমতায় থাকলে হত্যাক্ষণের রাজনীতিতে ব্যস্ত থাকে দেশকে পেছনের দিকে নিয়ে যায় তো বিএনপি ক্ষমতায় আসলে দেশ পিছন দিকে চলে যায় কারণ তারা অদ্ভুত হয়ে দেশে আসে ভূতের মতো তা দেশ চালায় আন্দোলন মানে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে এটা কোন ধরনের রাজনীতি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আলোকিত হবে বলে জনগণকে আশ্বস্ত করেন আওয়ামী লীগ সভাপতি আবারও জনগণের সেবা করার সুযোগ চান বঙ্গবন্ধু কন্যা নৌকায় ভোট দিয়ে নৌকার প্রতি জয়যুক্ত আপনাদের সেবা করে সেবা করার সুযোগ দেবেন পিতামাতা সহ পরিবারের সদস্যদের হারিয়ে দেশের মানুষের কল্যাণ ও তাদের মুখে হাসি ফোটানোই তার জীবনের একমাত্র লক্ষ্য বলে জানান শেখ হাসিনা আমার তো হারাবার কিছু নেই নতুন বছর এবং নির্বাচনী বছরের প্রাককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একগুচ্ছ উন্নয়ন প্রকল্প উপহার হিসেবে নিয়ে এলেন যশোরবাসীর জন্য সাথে এই বার্তাও দিয়ে গেলেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তবেই কেবল দেশের উন্নয়ন সম্ভব আর এটি বারবার প্রমাণিত আগামী দিনেও আওয়ামী ক্ষমতায় আনার আহ্বান জানালেন তিনি মামুন রশিদ ময়দান যশোর আর তাই টেলিভিশন এর আগে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করতে বাহিনী সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান যশোর থেকে মামুন রশিদের আরও একটি রিপোর্ট সকাল সাড়ে দশটার পর যশোরে বাংলাদেশ বিমান একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা জীপে কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি এরপর রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী পরে শপথ গ্রহণ করেন নতুন ক্যাডেটরা প্রশিক্ষণে সেরাদের সোর্ড অব অনার প্রদান করেন প্রধানমন্ত্রী এরপর প্রশিক্ষণ শেষ করা কমিশন প্রাপ্ত নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী সততা ও নিষ্ঠার সাথে দেশ কাজে নিজেদের নিয়োজিত রাখতে নতুন অফিসারদের পরামর্শ দেন তিনি প্রিয় নবীন কর্মকর্তা বিমান বাহিনী একাডেমি থেকে যে মৌলিক প্রশিক্ষণ আজকে তোমরা গ্রহণ করেছো কর্মজীবনে তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের জন্য সব সময় সচেষ্ট থাকবে সততা একাগ্রতা নিষ্ঠার সঙ্গে তোমাদের উপর অর্পিত দায়িত্ব তোমরা পালন করবে তোমরা নিজেদের এমনভাবে গড়ে তুলবে যাতে তোমরা দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে যথাযথ ভূমিকা রাখতে পারো প্রধানমন্ত্রী বলেন বিমান বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার বিমান বাহিনীতে আমরা ইতিমধ্যে সংযোজন করেছি যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা র্যাডার সহ আর অনেক কিছু বরিশাল সিলেটে নতুন দুটি বিমান বাহিনীর ঘাটে স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে আমার বিশ্বাস এ সমস্ত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হবে এবং এর সক্ষমতাও অর্জন করবে পরে বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই মামুন রশিদ একুশে টেলিভিশন বাংলাদেশ বিমান একাডেমি যশোর এমপিও ভুক্তির দাবিতে আমরণ অনুসরণ শুরু করেছেন নন এমপিও শিক্ষকরা সরকারের সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষক নেতারা তারা বলেন টানা পাঁচ দিন আন্দোলন করলেও সরকার কোন উদ্যোগ না নেয় আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে বিস্তারিত আহমদ নন এমপিও প্রায় আশি হাজার শিক্ষকের এমপিও ভুক্তির দাবিতে জাতীয় পেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ষষ্ঠ দিনে সকাল নয়টা থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা আন্দোলনরত শিক্ষকরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে পনেরো ষোলো বিশ বছর যাবৎ এমপিও পাইনি আমরা অর্ধহারে ঢাকার রাজপথে শুয়েছি সরকার বই দিচ্ছে আমাদের ট্রেনিং দিচ্ছে আমাদের সব কিছু অফিস অফিসিয়ালি মেনটেন করি অথচ আমরা বিল পাচ্ছি না দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করলেও সরকারের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলেছে বলেও অভিযোগ করেন শিক্ষকরা শিক্ষামন্ত্রীর কথা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না কেন না এটা আমাদের যৌক্তিক দাবি ভাত কাপড়ের দাবি ন্যায্য দাবি শিক্ষামন্ত্রী শুধু আশ্বাস এবং প্রতিশ্রুতি দেয় ইয়া পালন করেন না শুধু বলেন উনি অর্থ নাই অর্থ নাই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়া মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা অনার আর শিক্ষক নেতারা বলছেন দাবি আদায় করেই ঘরে ফিরতে চান তারা আজ থেকে এই একমাত্র দাবি আদায়ের লক্ষ্যে আমরণ কর্মসূচি ডাক দিয়েছি যত সময় না আমাদের দাবি পূরণ হবে তত সময় আমরা এই কর্মসূচি অব্যাহত রাখব পাঁচ হাজার বিয়াল্লিশটি প্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা আইন ও সালিশ কেন্দ্রের পর্যবেক্ষণে বিদায়ী বছর দেশের মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক সংবাদ সম্মেলনে জানানো হয় অপহরণ গুম ও গুপ্ত হত্যার ঘটনার পাশাপাশি নিখোঁজ হয়েছে অনেকে এ অবস্থায় জবাবদিহিতামূলক তদন্ত নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানায় সংগঠনটি তবে রোহিঙ্গাদের আশ্রয় দান নারায়ণগঞ্জ সাত খুন মামলার রায় ও যৌতুক নিষিদ্ধকরণ আইন দুই হাজার সতের খসড়া প্রণয়নকে ইতিবাচক হিসেবে দেখছে আশোক বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ তৌনবী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের পর্যালোচনা তুলে ধরা হয় রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে বলা হয়েছে বিভিন্ন বাহিনীর সাথে গুলি বিনিময় বন্দুকযুদ্ধ ও কথিত ক্রসফায়ারে নিহত হয়েছে একশো ছাব্বিশ জন কারা হেফাজতে মারা গেছে তিরপান্ন জন একই বছর ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন উদ্বেগজনক ছিল হিন্দু সম্প্রদায়ের দুইশো বারোটি প্রতিমা পঁয়তাল্লিশটি বাড়িঘর এবং একুশটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বেড়েছে নারী নির্যাতনের সংখ্যা সহিংসতার শিকার হয়েছে দুইশো জন নারী এবং ধর্ষণের শিকার আটশো জন বেড়েছে শিশু নির্যাতনের ঘটনাও শিশু হত্যা ও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে ষোলোশো জন শিশু এবছরও রংপুরের গঙ্গাচড়া এবং ফরিদপুরের সদরপুরে ধর্মীয় সম্প্রদায়ের বাড়িতে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়া খবরের ভিত্তিতে আশকের পর্যালোচনায় বলা হয়েছে গুম খুন হত্যার শিকার হয়েছে ষাট জন লাশ উদ্ধার হয়েছে দুইজনের গ্রেফতার দেখানো হয় আটজন পরিবারের কাছে ফেরত এসেছে সাতজন বাকিদের খোঁজি মিলেনি আইসিটি আইনের সাতান্ন ধারা এবং প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে ধারার মতোই ধারা করে স্বাধীনতা বাধাগ্রস্ত ও সীমিত করা হচ্ছে বলেও অভিযোগ সংগঠনটির তবে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জলবায়ুর প্রভাব মোকাবেলায় সরকারের আন্তরিকতার প্রশংসা করা হয় রোহিঙ্গাদের আশ্রয় দানসহ সহ বেশ কিছু বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছে আইন ও সালিশ কেন্দ্র এবং সর্বোপরি মানবাধিকার বাস্তবায়ন করবেন মোহাম্মদ নুরুল 21 টেলিভিশন ঢাকা গাইবান্ধা এক আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার এক বছরেও শুরু হয়নি বিচার কাজ হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে ওই আসনে জাতীয় পার্টি সাবেক এমপি কাদের খান সহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ আরেক আসামে স্থানীয় আওয়ামী লীগ নেতা চন্দন কুমার এখনও ভারতে আগামী সাত জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য রয়েছে গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনা সহায়তা আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল গত বছরের একত্রিশে ডিসেম্বর নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় লিটনের বড় বোন সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন গত তেইশে এপ্রিল সাত জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে জাতীয় পার্টির নেতা ও ওই আসনের সাবেক এমপি কাদের খান সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আসামিরা আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে আগামী সাত জানুয়ারি হত্যা মামলার শুনানি হবে একজন আসামি চন্দন পলাতক আছে এই পলাতক আসামির কারণে একটু লেন্দি হয়েছে চব্বিশে নভেম্বর পেপার বিজ্ঞপ্তি হয়ে গেছে এবং মামলাটার ধার্য তারিখ আগামী সাত এক আঠেরো তারিখে আছে এই দিন আমলিয়া আদালত থেকে মামলাটা বিজ্ঞ জেলা জজ আদালতে বিচারের বিচারের জন্য আসবে এক বছরেও সাংসদ লিটন হত্যার বিচার কাজ শুরু না হয় হতাশা প্রকাশ করেছেন স্বজনরা ব্যাসি দাবি ট্রেনিয়া নেই সেটা তার চিন্তাভাবে সেটা দেখে যেতে পারলে আমার সঙ্গে আমার আমি বিচারের আশায় দিন গুনছেন স্থানীয়রাও সরকারি দলের এমপি হত্যার বিচার হতে এত বিলম্ব হচ্ছে এটা আমরা অত্যন্ত হতাশাগ্রস্ত আমরা মঞ্জুর ইসলাম নিউটন হত্যাকাণ্ডের সাথে যারা আরো যারা জড়িত তাদের দ্রুত বিচারের দেখতে চাই সুন্দরগঞ্জ থেকে আমরা সুন্দর জন্য অভিভাবককে হারিয়েছি সাংসদ লিটনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনসহ নেতাকর্মীরা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত রাজধানী ঢাকা ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী পাঁচ তারকা হোটেলগুলোকে বিশেষভাবে সাজানো হয়েছে রাস্তায় দেখা গেছে নজর কার আলোকসজ্জা অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশের বিশেষ টহল টিম কড়া নিরাপত্তার মধ্যে যাতে রাজধানীবাসী নতুন বছরকে নিরাপদে বরণ করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে বলে জানায় পুলিশ এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজারের সাগর পাড়ে এখন পর্যটক শীতের হিমেল হাওয়া রাতের শিশির ভেজা ভেজাবেলা বছরের শেষ সূর্যাস্ত দেখার অপেক্ষা কমতি নেই নতুন সাজে সেজেছে পুরো নগরী নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা পর্যটকদের পদচারণায় প্রাণচঞ্চল কক্সবাজার পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সাগর সৈকতে বসেছে প্রাণের মেলা সাগরের গর্জন ছাপিয়ে সবখানে এক নতুন স্পন্দন ভ্রমণ পিপাসুরা এসেছেন পরিবার পরিজন নিয়ে সৈকতের অনাবিল সৌন্দর্য আর বেলাভূমির স্নিগ্ধতা ভুলিয়ে দিচ্ছে তাদের নাগরিক ক্লান্তি শুধু বেড়ানোই নয় চলছে কেনাকাটাও সৈকতের শামুক ঝিনুকসহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসা দোকানগুলোতেও উৎসবের আমেজ থার্টি ফার্স্ট নাইনটি আমরা সবাই মিলে বাড়ি কেউ পার্টি করবো নতুন বর্ষণের বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমাজের প্রেক্ষা অর্জন থাকে ব্যস্ততা বেড়েছে হোটেল মোটেলগুলোতে থাকছে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ আর ছাড় বুকিং হয়ে গেছে চার শতাধিক হোটেল মোটেলে সাড়ে সাত হাজার রুম সবগুলি হোটেল মোটেল আধুনিক সজ্জার সজ্জিতকরণ হয়েছে নতুন বর্ষ উপলক্ষে আমাদের আহ সরঞ্জাম আদি যেগুলি আসছে পর্যটন সেবার জন্য এদিকে পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ এখানে যেহেতু রোহিঙ্গা ইস্যু এবং অন্যান্য কারণে অনেক বিদেশি পর্যটক এখানে হোটেলগুলোতে অবস্থান করছে সেই বিষয়টি সামনে রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি শীতের শিশির ভেজা মায়াবী রাতে আনন্দ আর ভালোবাসায় নতুন বছরকে বরণ করবে লাখো পর্যটক ডেস্ট রিপোর্ট একুশে টেলিভিশন দেখছেন সন্ধ্যা সংবাদ প্রায় চার মাস নিখোঁজ থাকার পর গ্রেফতার হওয়া বিএনপি নেতা ও এবিএন গ্রুপের এমডি সৈয়দ সাদাত আহমেদকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত দু হাজার পনেরো সালে রমনা থানায় নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে মানিক সিকদারের চার মাস নিখোঁজের পর শনিবার রাতে রাজধানীর রামপুরা থেকে বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাদাত আহমেদকে আটক করে পুলিশ দুই হাজার পনেরো সালে রমনা থানায় একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমারের আদালতে হাজির করা হয় তাকে সাদাত আহমেদকে দশ দিনের রিমান্ড চায় পুলিশ আসামিপক্ষ জামিনের আবেদন জানায় শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আসামি পক্ষের আইনজীবী বলেন দুই সালের এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে অথচ তিনি নিখোঁজ ছিলেন মাস। জামিন চার না দেয় হতাশা প্রকাশ করেন তিনি রাষ্ট্রপক্ষ বলতে চাইছিল যে একটা গাড়ি পোড়ানো তার বিরুদ্ধে তদন্তে নাম আসছে সেই কারণে সে ওয়ান্টেড এখন এখন পর্যন্ত যে মামলায় রাষ্ট্রপক্ষ তিন বছরেও তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে নাই সেই মামলায় এ সমস্ত কথা তো বাতুলতা মাত্র বাইশ অক্টোবর বিকেলে বনানীর ওভারপাসের নিচে একটি মাইক্রোবাস সাদাতের গাড়ি গতিরোধ করে অপহরণের অভিযোগ করা হয় ক্যান্টনমেন্ট থানায় অপহরণ মামলাও করা হয়েছে বলে জানান সাদাতের আইনজীবী মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিক সহ ময়মনসিংহের নয় জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সকালে রাজধানীর ধানমন্ডির সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় তাদের বিরুদ্ধে খুন গুম অপহরণ অগ্নি সংযোগ লুটপাটের চারটি অভিযোগ চূড়ান্ত করা হয়েছে মামলায় শামসুল হক বাচ্চু ও এ মোফাজ্জল হুসাইনকে গ্রেফতার করা হয়েছে বাকি সাতজন এখনো পলাতক রয়েছে প্রায় এগারো মাস তদন্ত শেষে এই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হলো। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার রোবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন রংপুর সিটি নির্বাচন ছিল একটি সফল নির্বাচন নির্বাচনটি উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি সরকার সহায়তা করলে জাতীয় নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সুজন সম্পাদক তিনি বলেন নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক সরকার ও অন্যান্য অংশীজনের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার রোববার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় নজিবুর রহমান বর্তমান মুখ্য সচিব ড কামাল আব্দুল নাসির চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন উনিশশো বিরাশি সালে নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগ দেওয়ার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন এবারে বাণিজ্য সংবাদ কাল পর্দা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক অর্ডার পাওয়া সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফা আহমেদ দুপুরে মেলা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন মেলার কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনৈতিক অভিযোগ পাওয়া গেলে কঠোর হবে আদিত্য রিপোর্ট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে শেষ সময়ের প্রস্তুতি স্টল ও প্যাভিলিয়নগুলোতে সজ্জার কাজ করছেন শ্রমিকরা এবারের স্টল ও প্যাভিলিয়ন থাকছে পাঁচশো উননব্বইটি অংশ নিচ্ছে সতেরো দেশের তেতাল্লিশটি প্রতিষ্ঠান মেলা জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ফায়ার সার্ভিস সহ র্যাব পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার পদ্মা সেতুর আদলে তৈরি করা হয়েছে মেলার গেট এছাড়া থ্রি ডি ট্রাকে পরিবেশন করা হবে জাতির পিতার ঐতিহাসিক সাত মার্চের ভাষণ প্রস্তুতি জানাতে বাংলা নগরের বাণিজ্য মেলার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ জানান অন্যান্য বারের তুলনায় এবারের মেলা অনেক আকর্ষণীয় হবে এবং বাণিজ্য মেলায় প্রতিদিন যারা অংশগ্রহণ করবেন তারা স্বাচ্ছন্দ্যে এই বাণিজ্য মেলার স্বাদ উপভোগ করতে পারবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের প্রসারে এবার পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক অর্ডার পাওয়া যাবে বলে আশাবাদী বাণিজ্য মন্ত্রী এইবার আমাদের যে এক্সপোর্ট হলো পঁয়ত্রিশ পণ্য থ্রি পয়েন্ট ফাইভ সেবা খাত থেকে আটত্রিশ পয়েন্ট ফাইভ আগামীতে আমাদের এক্সপোর্ট হবে একচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার কাজে সেই লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি মন্ত্রী জানান স্টল বরাদ্দ নিয়ে এবার কোন সিন্ডিকেট ছিল না নগরবাসীর সুবিধার্থে দু সাল থেকে পূর্বাচলে মেলা আয়োজন করা হবে বলেও জানান তোফায়ল আহমেদ তদ্বির করে মেলা পাওয়ার কোন সুযোগ নেই আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা আমন্ত্রণ আবারও সন্ধ্যা সাতটার একুশে সংবাদে এবারে খেলার খবর জানাচ্ছেন তসনিম আফিফা धन्यवाद নতুন বছরে ত্রিদেশীয় সিরিজ জিততে চান ওপেনার তামিম ইকবাল ত্রিদেশীয় সিরিজে শিরোপা জয় করার দারুণ সুযোগ রয়েছে বলেও মনে করেন মিরপুরে অনুশীলন শেষে তামিম বলেন শ্রীলঙ্কা অনেক ভালো দল আবার নিজেদের দিনে জিম্বাবুয়ে সেরা তারপরও ঘরের মাঠ বলে বাংলাদেশ সিরিজে ফেভারিট বলে মনে করেন এই ড্যাশিং ওপেনার তাই ট্রফিটা জেতার আশাই করছেন তামিম ইকবাল আগামী পনেরোই জানুয়ারি বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের মাটিতে দু হাজার দশ সালে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ হয়েছিল ওই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে লঙ্কানরা আরো দশ পনেরোটা দিন আমরা প্র্যাকটিস করার সুযোগ পাবো এই পনেরোটা দিন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে আশা করবো যে এই ফিফটিন ডেজ আমরা ভালোভাবে ইউটিলাইজ করবো ম্যাক্সিমাম ভাবে ইউটিলাইজ করতে পারবো আমার কাছে মনে হয় খুবই একটা ইন্টারেস্টিং একটা সিরিজ হবে আমার কাছে মনে যে দুটা টিম আছে দুটা টিমই আমরা জানি শ্রীলঙ্কা ইজ এ গুড সাইড জিম্বাবুয়ে ক্যান বি রেঞ্জার্স ইন দেয়ার ডে আর আর বাংলাদেশে আমরা লাস্ট আমাদের হোম রেকর্ড যেরকম আমার কাছে মনে হয় উই শুড বি দ্য ফেভারিট এর সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ যশোরের প্রধানমন্ত্রী আগামীতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান এমপিও দাবিতে এবার আমরণ অনশনের শিক্ষক কর্মচারীরা সরকারি সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় সহ মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক আইন সালিশ কেন্দ্রের বার্ষিক প্রতিবেদন স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি এক বছরও শুরু হয়নি এমপি লিটন হত্যার বিচার ভারতে গ্রেফতার আসামি চন্দনকে দেশে ফেরানোর চেষ্টা নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী জুড়ে প্রস্তুতি নিরাপত্তা জোরদার সৈকতে পর্যটকদের ভিড় বিশ্বজুড়ে বর্ণিলা আয়োজন সর্বশেষ খবর জানতে রাল করুন টু নম্বর আর ভিজিট করুন একুশে ডাস্ট টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইন আমাদের পরের সংবাদ বা নয়টায় দেখার আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ